আমি প্রফেসর ডক্টর এস এন বর্মন, আমি MBBS করেছি কলকাতা থেকে, তারপরে চণ্ডীগড়ের ন্যাশনাল ইনস্টিটিউট PGI থেকে MD করেছি, তারপর ইংল্যান্ডে গিয়ে MRCP করেছি। আমার এই প্রত্যেকটা ট্রেনিংই জেনারেল মেডিসিনের উপরে। আমি জেনারেল মেডিসিনের স্পেশালিস্ট হিসেবেই এই হাসপাতালে অ্যাসেম্বলি অফ গড হসপিটাল মার্সি হসপিটালে কাজ করছি। আমি যেটার উপর বলতে চাইছি সেটা হচ্ছে ডেঙ্গু, কারণ ডেঙ্গু এখন আমাদের ভারতবর্ষে বেশ কিছু জায়গায় বিরাট আকারে ছড়িয়ে পড়েছে এবং তার জন্যে অনেক পেশেন্টের ডেথও হচ্ছে, কারণ অ্যাকচুয়ালি ডেঙ্গুর কোনো চিকিৎসা নেই। ডেঙ্গুটা একটা ভাইরাস, ভাইরাস বলেই চিকিৎসা এখন পর্যন্ত পাওয়া যায়নি, ভ্যাকসিন তৈরি করার চেষ্টা হচ্ছে কিন্তু সেটা এখনও শেষ হয়নি। মেইনলি যেটা বলার উদ্দেশ্য যে যেহেতু রোগের চিকিৎসা নেই সেহেতু প্রিভেনশনটাই সবচেয়ে বেশি দরকারি, কি যাতে না হয় ডেঙ্গু, সেটা আমরা পরে আসব। এই ডেঙ্গু ভাইরাসটা ইডিস ইজিপসিয়াই বলে একটা এক ধরনের মশা আছে, তার এই ফিমেল মশাটা এই ভাইরাসটাকে ক্যারি করে এবং এই ভাইরাসটাকে ক্যারি করে সে যখন একটা সুস্থ লোককে কামড়ায় তখন তার দেহে আবার ভাইরাসটা চলে গেল। সেই লোকটি যখন অসুস্থ অসুস্থ অবস্থায় থাকছে তখন আবার ওই ইডিস ইজিপসিয়াই বলে যে মশা, স্ত্রী মশা, সেই কামড়ে সেইটা নিয়ে আর একটা মানুষের দেহে প্রবেশ করে। আর ভাইরাসটা মেইনলি কতগুলো জায়গায় গ্রো করে সেগুলো আমরা পরে যখন প্রিভেনশন নিয়ে আলোচনা করবো তখন বলব। সুতরাং ডেঙ্গি এক মানুষ একজন পেশেন্ট থেকে আরেকজন সুস্থ লোকের পেশেন্ট সুস্থ লোকের কাছে যায়, সুস্থ লোকের দেহে প্রবেশ করে মেইনলি বিকজ অফ এই বাইট, যে অ্যাফেক্টেড পার্সনকে ইডিসিজে বাইট করলো, তারপরে সে একটা সুস্থ লোককে বাইট করলো, তারপরে একজনের থেকে আরেকজনের হলো। ডেঙ্গি চার ভাইরাসের চারটে স্ট্রেন রয়েছে, ডেঙ্গি 1, 2, 3, 4। কারো যদি ডেঙ্গি 1 একবার হয় তার ভবিষ্যতে কোনোদিনই আর ডেঙ্গি 1 হবে না, কিন্তু ডেঙ্গি 2 হতে পারে। ডেঙ্গি যখন শরীরে ভাইরাসটা প্রবেশ করে প্রথম 3-4 দিন কিছু হয় না, 4 দিন কি 5 দিনের মাথায় পেশেন্টের খুব হঠাৎ করে জ্বর আরম্ভ হয়, তার সঙ্গে একটু কাঁপুনি থাকে, হাত পা প্রচণ্ড ব্যথা থাকে, সাধারণ জ্বরে যেটা হয় না, সেই জন্য অনেক সময় একে বোন ব্রেকিং ফিভার বলা হয়, যে হাড়গুলো যেন ভেঙে যাচ্ছে এত ব্যথা, মাথা ব্যথা হয়, চোখের পিছন দিকে জ্বালা করে, ব্যথা করে, বমি হয়, আর অনেক সময় ডায়রিয়া হয়। এইসব সিমটম নিয়ে যদি পেশেন্ট আসে, বিশেষ করে অত্যন্ত যন্ত্রণাদায়ক ব্যথা হয়, তাহলে সেটাকে এই ডেঙ্গু বলে সন্দেহ করতে হবে এবং সেই সময় তার টেস্ট করে দেখে নিতে হবে। এটা প্লেন ডেঙ্গু ভাইরাসের জন্য হয়। আর এক ধরনের হয় এই যখন ভাইরাসটা খুব বেশি পরিমাণে পেশেন্টকে অ্যাফেক্ট করে তখন ডেঙ্গু হেমারেজিক ফিভার, মানে ডেঙ্গুর থেকে চারদিক থেকে ব্লিডিং হয়, আর গায়ে র্যাশ বেরোয়, গায়ের চামড়ার তলায় ব্লিডিং হয়। তার থেকেও পরের পর্যায়টা হচ্ছে যে সবচেয়ে খুব খারাপ, পেশেন্টকে বাঁচানো খুব মুশকিল হয়ে যায়, যে সেটা হচ্ছে ডেঙ্গু শক সিন্ড্রোম, সেখানে পেশেন্টের ব্লাড প্রেশার কমে যায়, হাত পা ঠান্ডা হয়ে আসে,
শরীরের ভেতরে নানা জায়গায় জল জমতে আরম্ভ করে। সো এই তিন ধরনের ডেঙ্গু একটার পর একটা, মানে বিশেষ ইন্টেন্সিটিটা বেশি হলেই এই রকমের হয়। একটা প্লেন ডেঙ্গু ফিভার, তারপরে ডেঙ্গু হেমোরেজিক ফিভার, তারপরে ডেঙ্গু শক সিন্ড্রোম। ডায়াগনোসিসটা আমরা করি এরকম সিমটম নিয়ে পেশেন্ট এলে, একটা ডেঙ্গু NS1 অ্যান্টিজেন বলে একটা টেস্ট আছে, সেইটা করা হয়। সেটার সঙ্গে আমরা প্লেটলেটও দেখে নিই, কারণ ডেঙ্গুতে প্লেটলেটটা খুব কমে যায়, বিকজ এই যে ভাইরাসগুলো যায় তার জন্য যে অ্যান্টিবডি তৈরি হয় শরীরে, সেই অ্যান্টিবডি প্লেটলেটগুলোকে ধ্বংস করে। এবং তার সঙ্গে প্লেটলেটের যে কার্যক্ষমতা, মানে যেটা প্লেটলেটের কার্যক্ষমতা হচ্ছে যে ব্লিডিং বন্ধ করা, সেই কার্যক্ষমতাটাও নষ্ট হয়ে যায়। সুতরাং NS1 পজিটিভ হলে সন্দেহ করা হয়, এবং প্লেটলেট যদি কমে যায় তা সন্দেহ করা হয় ডেঙ্গু হচ্ছে। তারপরে সবচেয়ে কনফার্মেটরি টেস্ট হয় 3 দিন কি 5 দিনের মাথায় জ্বর থাকলে, সেখানে ডেঙ্গু IgM অ্যান্টিবডি আমরা খুঁজি। এবং সেটা যদি ডেঙ্গু IgM অ্যান্টিবডি পজিটিভ হয় তাহলে তখন তো আরও কনফার্মড হয়ে গেলাম যে ডেঙ্গু হয়েছে। তার সঙ্গে প্রতিদিন প্লেটলেট পাঠাতে হয়, প্লেটলেট যদি 1 লাখের কম থাকে তখন আরও সাবধান হতে হয়, ভালোভাবে দুবার করে প্লেটলেট কাউন্ট করতে হয়। প্লেটলেট কাউন্ট অনেক সময় খুব কমে যায়, কিন্তু অধিকাংশ লোকই ধারণা হয় যে 70,000-80,000 হয়ে গেল, যেখানে থাকার কথা 1.5 থেকে 2.5 লাখ। সুতরাং পেশেন্ট এবং পেশেন্টের বাড়ির লোকেরা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েন। কিন্তু অ্যাকচুয়ালি যতক্ষণ না 10,000 পর্যন্ত আসছে ততক্ষণ প্লেটলেট বাইরে থেকে দেওয়ার কোনো দরকার লাগে না। এছাড়াও বাইরে থেকে দরকার লাগে যখন আমরা যেটা বললাম ডেঙ্গু হেমোরেজিক ফিভার, যে রক্ত ক্ষরণ হচ্ছে চার দিক থেকে, নাক থেকে, পায়খানার রাস্তা থেকে, মুখ থেকে, তখন আমরা প্লেটলেট বাইরে থেকে প্লেটলেট ট্রান্সফিউজ করি। কিন্তু এমনি নর্মাল লেভেল 1.5 লাখ থেকে 80,000 হয়ে গেল কি 50,000 হলো 60,000 হলো তখন চিন্তা করার কোনো কারণ নেই, খালি পেশেন্টকে সবসময় অবজারভেশনে রাখতে হবে। এরমভাবে ডায়াগনোসিস হওয়ার পর ট্রিটমেন্ট, আমি যেমন আগেই বললাম যে ডেঙ্গু ভাইরাসের কোনো ট্রিটমেন্ট নেই, খালি সাপোর্টিভ চিকিৎসা। সাপোর্টিভ চিকিৎসা কি, জ্বর হলে প্যারাসিটামল জাতীয় ওষুধ দেয়া, কোনো রকম অ্যাসপিরিন কিংবা অন্য ধরনের পেন কিলার দেওয়া ঠিক নয়, তাহলে কারণ সেগুলো প্লেটলেটকে আরও ধ্বংস করে। সাধারণ ডেঙ্গু ফিভারে যেখানে জ্বর হচ্ছে, গায়ে ব্যথা হচ্ছে, আর কিছু হয়নি, র্যাশ বেরোয়নি, কিছু হয়নি, সেখানে প্যারাসিটামল জাতীয় ওষুধ দেওয়া, তার সঙ্গে রেস্টে থাকা আর প্রচুর পরিমাণে জল খাওয়া। এই জল খাওয়াটার উপর খুব বেশি গুরুত্ব দিতে হয় যেন পেশেন্টের ডিহাইড্রেশন না হয়ে যায়, সেই জন্যে অন্তত 2 থেকে 3 লিটার মতো জল, যে কোনো ধরনের পানীয় জিনিস করার দরকার, খাওয়া দরকার। এরপরে যদি ডেঙ্গু হেমোরেজিক ফিভার হয় এবং তার জন্য যদি প্লেটলেট কমে যায় 10,000-এর কাছাকাছি কিংবা 10,000-এর তলায়, অথবা প্লেটলেট কমেনি অথচ ব্লিডিং হচ্ছে, তখন আমরা প্লেটলেট ট্রান্সফিউশন দিই। আর শক হয়ে গেলে তখন তো পেশেন্টকে ICU কিংবা ITU রাখতে হয় এবং সেখানে নানা রকম বিশেষ ধরনের ওষুধ দিয়ে প্রেশারটাকে বাড়িয়ে রাখতে হয়, স্যালাইন দিতে হয় যাতে ঠিকমতো শরীরে জল যায় এবং উপযুক্ত পরিমাণে ইউরিন হয়, কারণ কিডনি যদি ফেলিওর হয় তাহলে মুশকিল হয়ে যাবে। ডেঙ্গু শক সিন্ড্রোমে সাধারণত খুব একটা বেশি বয়সে দেখা যায় না, বেশি হয় 12 বছরের তলায়, আর কিছু পরিমাণে 12 বছরের উপরে হয়। এরপরে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা বলার দরকার সেটা হচ্ছে প্রিভেনশন, কী করে ডেঙ্গু না হয়। ডেঙ্গু যে মশার দিয়ে আসে, ভাইরাসটা যে মশার দিয়ে আসে, তারা বেশিরভাগই মানুষকে দংশন করে ভোরবেলা, এই সূর্য ওঠার 2 ঘন্টা পরে পর্যন্ত, আর সন্ধ্যের দিকে সূর্য ডোবার 2 ঘন্টা আগে পর্যন্ত।
কিন্তু এখন টেম্পারেচার এখন চারদিকে যেরকম হচ্ছে, যে আগে যেমন সন্ধ্যে হলেই টেম্পারেচার কমে যেত, এখন সেরকম সন্ধ্যে হলে টেম্পারেচার কমে না বলে ডেঙ্গু এখনো পর্যন্ত সন্ধ্যেবেলায় লোকদের দংশন করছে। এবং সেই সময় সাধারণভাবে যেটা প্রিকশন নেওয়া হতো যে সন্ধ্যে হয়ে গেলে আর কোনো ভয় কিছু নেই, এখন কিন্তু সেই জিনিসটা খাটছে না, বিকজ দ্য টেম্পারেচার আগে যেমন কমে যেত এখন সেরকম টেম্পারেচার কমছে না। আর এটা হচ্ছে যে সবসময় মশারি খাটিয়ে শোয়া, ফুল স্লিভ জামা কাপড় পরা, কারণ যে ডেঙ্গু সাধারণত ওপরের দিকে বডির ওপর দিকে কামড়ায় বলে, সেই জন্যে যদি ওপরের দিকটা খালি থাকে তাহলে ডেঙ্গু মশার মানে মশার দিয়ে মশার কামড়ে শরীরে ঢুকতে সাহায্য হয়। এগুলো নিজেদের সাবধানতা থেকে আর একটা সবচেয়ে বেশি দরকারি কথা, যে যেন কোথাও যেন জল না জমে, জল জমলে মশার যে ডিমগুলো সেই জলেতে গ্রো করে এবং সেখান থেকেই ভাইরাসটা তৈরি হয়। সেই জন্য কোনো জায়গায় জল জমতে না দেয়া, টায়ারে জল জমতে না দেয়া, কোনো পটে জল জমতে না দেয়া, এইসব জায়গাগুলো পরিষ্কার রাখতে হয়। এখনও পর্যন্ত ভ্যাকসিন কোনো আবিষ্কৃত হয়নি যাতে ডেঙ্গু না হয়, কিন্তু ভ্যাকসিনটা তৈরি হওয়ার পথে রয়েছে, ভবিষ্যতের কিছুদিনের মধ্যেই হয়তো ভ্যাকসিন পাওয়া যাবে। Thank you.